তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এসে একজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারকেশ্বরের ছবি, লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এই মুহূর্তে মুখরিত শৈব তীর্থ তারকেশ্বর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শোভাযাত্রা তারকেশ্বরের রাস্তায়, লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এই মুহূর্তে মুখরিত রয়েছে রাস্তাঘাট। দলমত নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ কিন্তু আসছেন বাবা তারকনাথের মাথায় জল অর্পণ করতে। আজ সোমবার, চতুর্থ সপ্তাহের শেষ দিনের সোমবারে লক্ষ লক্ষ ভক্তরা শ্যাওড়াফুলির ঘাট থেকে গঙ্গা জল তুলে নিয়ে তারা আসেন তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দিতে। আজও তারকেশ্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা মহামারীর জন্য দুবছর তারকেশ্বরে আগত কোনো ভক্তরাই জল ঢালতে পারেননি, সেই কারণেই এই ভক্তরা পুরো শ্রাবণ মাসটাই প্রতিদিন জল ঢালেন। তবে এই সোমবার আজও ছিল উপচে পড়া ভিড়, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা জানাতে এবং শিবের মাথায় জল ঢালতে। পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং নিয়ম মেনে একে একে যাত্রীরা জল ঢালেন। তবে শোনা যায় আজ জল ঢালতে এসে এক পুণ্যার্থী মারা গেছেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি লাইভ নিউজ। অন্য সময় যেরকম চাপ হয় যে ছেলেমেয়েরা ঢুকিয়ে যাচ্ছিল, আমি রাগেও এসছি, রাগেও তিনবার রাখা হয়ে গেছে। নাম শঙ্কর স্যার।